দূরের একটা জঙ্গলে বাস করত টোনা আর টুনি আর তাদের একটি মিষ্টি মেয়ে। বলছি কি, আমি আর রানীমা একটু নদীর তীরে যাই, অনেকদিন হলো যাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, সে না হয় যাও, কিন্তু একটু সাবধানে থেকো। তারপর তারা তো মামে নদীর তীরে উড়ে যায়। মা মা, আমার এই নদীর তীরে আসতে অনেক ভালো লাগে। তুমি কি ছোট থাকতে তোমার মায়ের সাথে এখানে আসতে? হ্যাঁ মা, আমি ছোট থাকতে এই নদীর তীরে আসতাম, আর মায়ের সাথেই আসতাম, আর অনেক অনেক দুষ্টুমি করতাম। মা, তোমার মা কি তোমাকে অনেক অনেক ভালোবাসতো? হ্যাঁ রানীমা, আমার মা আমাকে অনেক অনেক ভালোবাসতো। তুমি যে আমাকে এত ভালোবাসো, তার চেয়েও তোমার মা কি তোমাকে বেশি ভালোবাসতো? মা, এই পৃথিবীতে সব মায়েরাই তার সন্তানকে বেশি বেশি ভালোবাসে, কিন্তু আমি তোমাকে অন্যরকম একটু ভালোবাসি, আমি একটু তোমাকে বেশি ভালোবাসি। তারা এভাবেই কথা বলতেছিল, আর হঠাৎ করে একটি ঈগল এসে রানী টুনিকে উড়িয়ে নিয়ে যায়। মিষ্টি টুনি বুঝতেও পারলো না কি হয়ে গেল। কেউ আমার মেয়েকে বাঁচাও, কেউ বাঁচাও, আমার মেয়েটা, আমার মেয়েকে কেউ বাঁচাও। তারপরে মিষ্টি টুনি তাড়াতাড়ি করে বাসায় চলে যায় আর টোনাকে সব ঘটনা খুলে বলে। এটা তুমি কি বলো, এটা তো একটি ভয়ঙ্কর ঘটনা, তুমি কান্না করো না, আমাদের মেয়েকে বাঁচাতে হবে। আমার বাবা বলেছে ঈগলের শিকার করা খাবার রাতে খায়। কিন্তু ঈগল তো অনেক শক্তিশালী হয়, ওর সাথে কি আর আমরা পারবো? গিন্নি শোনো, চলো আমরা আমাদের বন্ধুদের কাছে যাই, আর ওখানে যেয়ে তারপর সবাই মিলে একটি উপায় বের করি। তারপরে মিষ্টি টুনি আর টোনা তাদের বন্ধুদের কাছে যায় আর তাদেরকে সব ঘটনা খুলে বলে। মিষ্টি বোন, তোমরা চিন্তা করো না, আমরা সবাই মিলে কোনো না কোনো একটা উপায় বের করবো। আজকে ওই দুষ্ট ঈগলটা আমার মেয়েকে নিয়ে গেছে, কালকে হয়তো তোমার মেয়েকে নিয়ে যাবে। এভাবে চলতে থাকলে জঙ্গলে বেঁচে থাকাটাই তো মুশকিল হয়ে যাবে। কিন্তু ওই ঈগলটা তো অনেক শক্তিশালী, আমরা এই কয়জন মিলে ওর কিছুই করতে পারবো না। কেন পারবো না শুনি, সবাই চলো আমার সাথে, ওই মোটা ঈগলটার এবার পেটটা ফুটো করে দেবো। আরে গিন্নি, এটা তোমার স্বামী বান্টি না, যে তুমি যা বলবে তাই হবে, এটা ঈগল আর ওর সাথে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। শোনো বন্ধুরা, আমার কাছে একটি বুদ্ধি আছে। তারপর বান্টি কবুতরের বুদ্ধির কথা সবাইকে বলে। তোমাদেরকে যে যে কাজ বলেছি এগুলো করতে পারলেই হবে। তারপরে কালো কাক ঈগলের কাছে চলে যায়। অনেকদিন পর নরম নরম মাংস পেয়েছি, হা হা, আজকে তো খাওয়াটা জমেই যাবে, তাও আবার টুনির মাংস, খাবো রে খাবো, তোকে খাবো। আরে আমাকে তুমি ছেড়ে দাও, আমার মতো ছোট্ট পাখি খেয়ে তোমার কি পেট ভরবে? আর আমার মা অনেক কান্না করছে, আমাকে যেতে দাও না দয়া করে। রানী টুনি এভাবেই ঈগলের কাছে মিনতি করে, আর তখনই ওখানে কালু কাক আসে। ঈগল ভাই, ঈগল ভাই, থামো থামো, এই ছোট্ট একটি পাখি খেয়ে তোমার আর কি বা পেট ভরবে? আমি তোমার জন্য আমার গিন্নিকে এনে দেবো, আমার গিন্নিটাকে তুমি খেলে তোমার পেট ভরে যাবে, আর অনেক টেস্টও আছে। আরে বাবা, এটা কেমন কথা, তোর গিন্নির মাংস কেন তুই আমাকে খেতে দিবি বলতো আমাকে একটু? আর বলো না, ওই গিন্নির অত্যাচারে আমি একদম শেষ হয়ে গেলাম, ও সারা দিন আমার সাথে শুধু ঝগড়া করে, আর এই ঝগড়া শুনতে ভালো লাগে না, তার চেয়ে বরং তুমি ওকে খেয়ে নাও, আমি নিয়ে আসবো। ও আচ্ছা, তোর কথা যদি এরকমেরই হয় তাহলে তোর গিন্নিকে আগে আমার কাছে নিয়ে আয়, তারপর আমি এই টুনিকে ছাড়বো, নয়তো না। তারপরে ওখান থেকে কালু কাক চলে যায়। গিন্নি তাড়াতাড়ি চলো, আমাদের প্রথম তীর ঠিক নিশানায় লেগেছে, তবুও জানি না কেন ভয় করছে, তাড়াতাড়ি করে আমরা চলো। তারপর তারা দুজন ঈগলের কাছে চলে যায় আর কলিকা কালু কাককে বলে, যাও যাও, এই টুনির বাচ্চাটাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে যে কি করে থাকলাম এতদিন, এর চেয়ে বরং আমি ঈগল ভাইয়ের খাবার হই। তারপর কালু কাক রানী টুনিকে নিয়ে ওখান থেকে চলে যায় আর তখনই ওখানে বান্টি কবুতর আসে। আরে আরে ঈগল ভাই, এই কালো কাকটাকে তুমি খেও না, এই কালো কাকটাকে খেলে তুমি কালো হয়ে যাবে, ও যেমন বাহির থেকেও কালো ভিতর থেকেও কালো। তাহলে কি আমি তোকে খেয়ে নেব? আয় আয়, আজকে তোকে আমার খাবার বানাই। না না ঈগল ভাই, আমাকে না, আমার গিন্নি পায়রি কবুতরকে তোমাকে খেতে দিব। ওই পায়রি কবুতর জ্বালায় আমি খুব অতিষ্ণ হয়ে গেলাম, আগে আমার গিন্নি পায়রি কবুতরকে আনি, তারপর তুমি সিদ্ধান্ত নিও, তুমি এই কালো কাকটাকে খাবে নাকি ওই তরতাজা পায়রি কবুতরটাকে খাবে, আর ততক্ষণ তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি যাবো আর আসবো। এই কথা বলে বান্টি কবুতর ওখান থেকে চলে যায় আর এদিকে সন্দেহ হয়ে আসে, অনেক রাত হয়ে যায় আর কিছুক্ষণ পরে বান্টি কবুতর আর পায়রি কবুতর ঈগলের কাছে চলে যায়। আর এদিকে ঈগল পায়রি কবুতরকে দেখে সে তো একদম অবাক হয়ে যায় আর তার জিভে জল এসে পড়ে। কি বললাম তোমাকে ঈগল ভাই, এবার দেখলে তো, এবার তুমি সিদ্ধান্ত করো কাকে খাবে। হ্যাঁ রে বান্টি, তুই তো একদম সত্যি কথা বলেছিস, তোর গিন্নি তো একদম মোটা তাজা, আমি এই তোর গিন্নিকেই খাবো। এই কালিকাক, তুই এখান থেকে চলে যা, তোকে খেলে যদি আমি কালো হয়ে যাই তোকে আর আমি খাবো না। তারপর কালো কাক আর বান্টি তাদের বুদ্ধিমতো একটি জোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে আর দেখতে থাকে সব। ঈগল ভাই, ঈগল ভাই, এখন তো অনেক অন্ধকার, এখন তুমি আমাকে খেও না,
একটু পরে চাঁদের আলো আসলে তখন তুমি আমাকে খেয়ে নিও, তখন আর তোমাকে বারণ করব না। কেন রে পায়রি, তোকে খেতে আবার চাঁদের আলো লাগবে কেন? তুই আমাকে বিষয়টা খুলে বল তো। আসলে হয়েছে কি, আজকে সকালে একটি ভুল করে ফল খেয়েছিলাম, আর ওই ফলে বড় বড় কাঁটা ছিল, ওই কাঁটাগুলো আমার পেটে চলে গেছে, এখন খুব যন্ত্রণা করছে। আমি বলছি কি, তুমি যদি এখন আমাকে খেয়ে নাও, তখন যদি তোমার ওই পেটের ভিতর কাঁটাগুলো চলে যায় তখন তো তোমার অনেক কষ্ট হবে। তাই বলছিলাম কি, এই অন্ধকারে কাঁটাগুলো তুমি দেখবে না, একটু চাঁদের আলো আসলে তুমি আমাকে খেয়ে নিও। ও আচ্ছা, এই কথা, এতক্ষণ যখন অপেক্ষা করতে পারছি আর একটু সময় আমি অপেক্ষা করতে পারবো, সেই কখন থেকে তোদের যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম। শোন, আমি একটু এখানে বিশ্রাম করি, আর ততক্ষণ তুই আমার বাসার পাশেই বসে থাকবি। আর যদি ভুল করেও চলে যাস তাহলে কিন্তু তোদের বাসায় গিয়ে তোকে আর তোর স্বামী বান্টিকে আমি মেরে ফেলবো। এই কথা বলে ঈগলটি ওখানে ঘুমিয়ে পড়ে। তারপর তারা এক এক করে সবাই আসতে থাকে। তারপরে টোনা একটি মোটা জাল নিয়ে আসে, আর কালো কবুতর একটি মশালে করে আগুন নিয়ে আসে, আর টোনার জালটি উপর থেকে ঈগলের গায়ে বিছিয়ে দেয় যাতে ঈগলটি উড়ে না যেতে পারে, আর তখনই ঈগলটির ঘুম ভেঙে যায়। আরে তোরা এগুলো কি করছিস, আমাকে ছেড়ে দে, আমি একবার ছুটতে পারলে তোদেরকে মেরেই ফেলবো। ঈগলটি এভাবে চিৎকার করতে থাকে, আর তখনই কালো কাক তার বাসায় আগুন লাগিয়ে দেয়, আর নিমেষে আগুনটা তার বাসায় ছড়িয়ে যায়। তারপর অনেকক্ষণ আগুন জ্বলতে জ্বলতে ঈগলও পুড়ে যায়, তার বাসাও পুড়ে যায়। বন্ধুরা, একথাই বল, সবাই একসাথে মিলে কাজ করলে অনেক বড় বড় কাজও সহজ মনে হয়। তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, নতুন নতুন বাংলা কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আবার কথা হবে নতুন এক গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।